হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব রাহুলের সঙ্গে আমার প্রেম নেই কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক আছে, কেন বললেন সন্দীপ্তা সেন। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। টলিউড ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা ধারাবাহিকের একটানা ব্যস্ততার মাঝেও মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়ার ফাঁক খুঁজে চলেন এই অভিনেত্রী। একের পর এক শুটিংয়ে কাজ করছেন তিনি। এবার ভক্তদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন ও প্রফেশনাল জীবন নিয়ে অকপটে কিছু কথা জানালেন সন্দীপ্তা সেন। ওয়েব সিরিজ ধারাবাহিক ছবি সবইতেই তো এখন সন্দীপ্তা সেন, এর কারণ কি? এ বিষয়ে সন্দীপ্তা বলেন, হ্যাঁ আসলে অভিনেত্রী হিসেবে আমি সব ধরনের কাজই করতে চাই, ভালো সুযোগ পেলে সময় বার করে নিতে অসুবিধা হয় না। একদিকে নিমা প্রধানের মতো চরিত্র, আবার ধারাবাহিকে মা শারদা, ভারসাম্য রাখতে অসুবিধা হয় না কখনো? এ প্রশ্নের জবাবে সন্দীপ্তা বলেন, না আসলে মার্ডার ইন দ্য হিলস এর কাজ তো ফেব্রুয়ারিতেই শেষ করে ফেলেছি, মা শারদা হয়েছি তারপরে। দর্শক যদিও দুটি চরিত্রকেই প্রায় এক সময় দেখেছেন, অভিনেত্রী সন্দীপ্তাকে তারা ভালোবাসেন বলেই হয়তো দুভাবে আমাকে মেনে নিয়েছেন। শোনা যায় দীপিকা রায়ের চলে যাওয়ার পর রানী রাসমণির টিআরপি কমেছে, এতে আপনার কি মতামত? সন্দীপ্তা বলেন, সত্যি টিআরপি কমেছে কি? আমি অন্তত সেরকম কিছুই শুনিনি, কমে থাকলে তারও একটা কারণ আছে বলে আমি মনে করি। শোনা যাচ্ছিল যে আপনি বলেছেন ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন, এ বিষয়ে আপনার মতামত কি? এ প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, সেরকমই ভেবেছিলাম অনেক দিন, তাই ছোট পর্দায় কাজও করিনি, কিন্তু মা শারদার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়ে গেলাম। এই ধারাবাহিকে আমি 6 মাসের জন্য এসেছি, সুতরাং খুব বেশি দিনের কাজ নয় এটা, আর রানী রাসমণির মতো ধারাবাহিকে কাজ করতে পারাটাও আমার কাছে একটা ভালো লাগার জায়গা। দর্শক কিন্তু দীপিকার সঙ্গে আপনাকে বিভিন্ন সময় তুলনা করে থাকে, এ বিষয়টি নিয়ে কি বলবেন? সন্দীপ্তা হেসে বলেন, কি বলছেন, ও আমার ছোট্ট বোনের মতো, সেই দুর্গা ধারাবাহিকের সময় থেকে আমাদের পরিচয়, সুতরাং মানুষ যদি সত্যিই তুলনা করেও থাকেন তাতে আমার সঙ্গে দীপিকার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। বলিউডে একটি অভিযোগ রয়েছে, মোনাল ঠাকুর, হিনা খানদের অভিযোগ রয়েছে ছোট পর্দার অভিনেতাদের ছবিতে গুরুত্ব দেওয়া হয় না, টলিউডেও কি এই বিষয়টি লক্ষ্য করছেন আপনি? সন্দীপ্তা বলেন, একেবারেই না, টলিউডের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। ভেবে দেখুন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দি, প্রিয়াঙ্কার মতো অভিনেত্রীরা কিন্তু ধারাবাহিক থেকেই উঠে এসেছেন, আজ তারা প্রত্যেকেই ছবিতে সফলভাবে কাজ করছেন। শোনা যায় আপনার সঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রেমটা নাকি ভেঙে গিয়েছে। সন্দীপ্তা বলেন, আপনি এখন শুনেছেন এটা, আমি অনেকদিন আগেই শুনেছি, প্রচুর প্রশ্নও করা হয়েছে এই নিয়ে, কিন্তু একটা কথা কেউ বুঝতেই চায় না, প্রেমটা থাকলে তবেই তো সেটা ভাঙার অবকাশ থাকে, আমার এবং রাহুলের সম্পর্কটা মানুষ শুধু বন্ধুত্ব ভাবলে উপকৃত হব, শুধু বন্ধুর সঙ্গে বেনারস পুরুলিয়া ছুটি কাটাতে যাওয়া যায়, এ বিষয়টি কিন্তু অনেকের মনেই প্রশ্ন। সন্দীপ্তা জানান, আমি আর রাহুল তো একা ছুটি কাটাতে যাইনি, আমাদের সঙ্গে আমাদের বন্ধুরাও থাকে, কিন্তু সেই বিষয়টা সবাই যেন এড়িয়ে যেতে চায়, বন্ধুরা মিলে একসঙ্গে ছুটিতে বেড়াতে যেতে পারবো না, শীতকালে আমি আমার মা বাবা রাহুল এবং আরো কয়েকজন বন্ধু মিলে পুরুলিয়া গেলাম। খবরের শিরোনাম হলো, হবু শ্বশুর শাশুড়িকে নিয়ে বেড়াতে গিয়েছেন রাহুল। কেন এরকমটা হবে বলুন তো? তরিতা আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গেও নানা জায়গায় যাই, আড্ডা দিই, ওর সঙ্গে কিন্তু এভাবে নাম জড়ানো হয় না, কিন্তু রাহুলের সঙ্গে হয়, কিছু মানুষের মানসিকতাই এরকম। কিন্তু নিন্দুকেরা যে বলে আপনার জন্য রাহুল প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়েছে, এ প্রশ্নের জবাবে সন্দীপ্তা বলেন, কে কি ভাবলো সেটা আমার নিয়ন্ত্রণে নেই, গত বছর পূজায় আমি আর প্রিয়াঙ্কা একটা গানের ভিডিওতে একসঙ্গে কাজ করেছি, রাহুল আমার খুব ভালো বন্ধু, এমনকি প্রিয়াঙ্কার সঙ্গেও আমার খুব সৌজন্যমূলক একটা সম্পর্ক রয়েছে, দেখা হলেই আমরা কথা বলি, একে অপরকে দেখে হাসি, আর এই সৌজন্যটুকু না দেখানোর কোনো কারণ আমি কখনোই খুঁজে পাই না, আর আমরা যেহেতু ইন্ডাস্ট্রির মানুষ একে অপরের সাথে কথা বলবো এটাই স্বাভাবিক। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন সন্দীপ্তা সেন বলেছেন রাহুলের সঙ্গে আমার প্রেম নেই কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক আছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।